আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সেতুস কিচেন ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের জন্য মুচমুচে মজাদার একটি ঝাল পিঠার রেসিপি নিয়ে এসেছি। শীতের দিনে সন্ধ্যার চায়ের সাথে মুচমুচে এই ঝাল পিঠা হলে আর কি চাই। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক। পিঠাটি তৈরির জন্য আমি প্রথমে একটি পাত্রে এক কাপ পরিমাণ চালের আটা নিয়ে নিচ্ছি। এর সাথে মিক্সড করছি 1/4 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। এখন এই শুকনো আটার সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পিঠাটা খেতে যেহেতু একটু ঝাল ঝাল নোনতা হয়, তাই অবশ্যই লবণটা এখানে একটু বুঝে দিতে হবে। সাথে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন এই আটার সাথে শুকনো উপাদানগুলো একটু মিক্সড করে নিচ্ছি। এখন আমি এখানে একটি সিজারের সাহায্যে 2টা লাল মরিচ কুচি করে কেটে দিচ্ছি। মরিচটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। একই সিজার দিয়ে আমি 1 মুঠ পরিমাণ ধনিয়ার পাতা কুচি করে দিচ্ছি। এর সাথে অ্যাড করছি মাঝারি সাইজের 1/2 গাজর কুচি। আমি এখানে একটি গ্রেটারের সাহায্যে গাজরটাকে কুচি করে নিচ্ছি। এতে করে গাজরটা খুব মিহিভাবে কুচি হবে এবং পিঠার মধ্যে খুব সহজে এই গাজরটা সিদ্ধ হয়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি 1টা ডিম। এখন এই সবগুলো উপাদান খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে 2-3 বার অল্প অল্প পানি ব্যবহার করে ব্যাটারটি তৈরি করতে হবে। এতে করে এই ব্যাটারটির মধ্যে কোনো লাম্পস থাকবে না। খুব ভালোভাবে ব্যাটারটি মিক্সড করা হয়ে গেলে এটিকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখছি। এতে করে এই ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 5 মিনিট পর এর সাথে অ্যাড করছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। সাথে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখানে আপনারা চাইলে বেকিং সোডাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে বেকিং সোডার পরিমাণটি আর একটু কমিয়ে ব্যবহার করতে হবে। আরও একটু সময় ভালোভাবে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরিগানো। এখন এই মিক্সচারটার সাথে অরিগানোটাও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সচারটা ঠিক এরকম ঘনত্বের তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি এই ব্যাটারটাকে ভেজে নেওয়ার কাজে। আর তার জন্য আমি একটি ফ্রাইং প্যানে রেগুলার খাবার তেল ব্যবহার করছি 1/2 কাপ পরিমাণ। এখন এই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটি চামচের সাহায্যে তেলের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। এভাবে একটি চামচের সাহায্যে পিঠাগুলো ভেজে নিলে প্রতিটি পিঠা সমান আকৃতির হবে। প্যানের জায়গা অনুযায়ী যে কয়টি পিঠা আপনারা ইচ্ছা মতন তৈরি করে নিতে পারেন। এখন এই পিঠাটাকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে পিঠাগুলোকে উল্টে দিতে হবে। এখন দুই পাশে উল্টে পাল্টে এভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। মাঝারি ফ্লেমে পিঠাগুলো ভেজে নিলে পিঠাগুলো খুব সুন্দর মুচমুচে হবে। দেখতে পাচ্ছেন পিঠাগুলোর খুব সুন্দর একটি রং চলে এসেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। পিঠাগুলো তুলে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিবেন, এতে করে পিঠা থেকে তেলগুলো খুব ভালোভাবে ঝরে যাবে। একইভাবে বাকি ব্যাটারগুলো দিয়ে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। 1 কাপ চালের আটা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠা তৈরি করা যায়, আর এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি এবং মুচমুচে হয়। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। এভাবে খুব সহজ এবং সিম্পলভাবে আপনিও বাড়িতে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর এর কালারটা আরও একটু ডার্ক হয়ে এসেছে। আমার আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার আমার নতুন নতুন ভিডিও তৈরির জন্য অনেক বেশি উৎসাহ যোগায়। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।